যখন হেলিপ্যাড হলো ওই পাঁচিরটা পুরোটা ভাঙলো। কালকে রাত্রে 3.5 ঘন্টা লেগেছে ভিডিও এডিট করতে, তারপর 12:30 ভিডিও ডাউনলোড করলাম ইউটিউবে, তারপর বলেছিলাম সকালে তাড়াতাড়ি উঠে আইকে একটু প্র্যাকটিসে যাবো ছুটা দৌড়া করতে মাঠে দিয়ে, কিন্তু ঘুম থেকে উঠেছি অনেক দেরিতে, ঘুম দিয়ে উঠতে পারিনি, তো আর কী করবো। সাথে একটু রোদ খেতে এলাম আমার সকালে, হয়েছে পেছন দিকে ভিউটা আপনারা দেখে নিন একটু, এরকম দেখতে অনেকটা। এখন গাজর নিয়ে খাচ্ছি, এবার একটু মাঠ যাবো মাঠে ঘুরতে, তো আজকে ভিডিওটা এইভাবে স্টার্ট করতে চলেছি। আর এই চারদিকে পেছন দিয়ে ভিউ, মাঠে চলে এসছি আপাতত। একটা প্লেয়ার এমন নাকে লাগালো পুরো নাক ইঞ্জোর হয়ে গেছে, আপাতত জল নিয়ে পুরো মাঠে জঙ্গলমহল কাপ চলছি। সব ঠিক হয়ে গেল যে রে, লোকটার নাক ঠিক হয়ে গেল, বাহ। পেনাল্টি চলছে ইয়েলো টিম ভার্সেস ব্লু টিম, কে জিতে দেখা যাক। ইয়েলো টিম ফার্স্ট একটা পেনাল্টি মেরে একটা গোল মেরে দিয়েছে, এ মিস করে দিয়েছে, মিস ব্লু টিম, মিস ইয়েলো টিম একটা লিডে আছে অলরেডি, ও গোল মেরে দিয়েছে ভাই, ইয়েলো টিম দুটো আর ব্লু টিম একটা, গোল মেরে দিয়েছে হাতের সামনে দিয়ে পেরিয়ে গেছে ভাই, গোল ব্লু টিম একটা ইয়েলো টিম দুটো, ইয়েলো টিম টু ব্লু টিম ওয়ান, ইয়েলো টিম দেখে কী করে এটা, এ ভাই গোল মেরে দিয়েছে 3-2, ইয়েলো টিম একটা গোলে এগিয়ে লিড দিয়ে, ব্লু টিম হিটে যাচ্ছে, ও গোল ভাই, ইয়েলো টিমের একটা গোল হিটকে সেভ করতে হবে, আদারওয়াইজ ম্যাচটা টাফ হয়ে যাবে ব্লু টিমের কাছে। দেখা যাক এই শটটা কী করতে পারে গোলকিপার, এটা ভাইটাল শট, যদি গোলকিপার কার তাহলে হবে, আয় গোল, কিপার কোনো এফোর্টই লাগালো না, মাঠটা খারাপ অবস্থা, এফোর্ট লাগাবে কী করে, এই তো মাঠের অবস্থা, এখানে যে লাভ মারা মরে যাবে, এই যে এটা ব্লু টিমকে দিতে হবে, আদারওয়াইজ ব্লু টিম হেরে যাবে, আজ ধরে নিচে যা ব্লু টিম, শেষ ইয়েলো টিম উইন, জিতে গেল ইয়েলো টিম, ওয়াও ব্লু টিম হেরে গেল, গোয়ালতোর হাটের লোক ভাই আলাদাই, না ভিড় আর ভিড়, শনিবার দিনের হাট, দেখে চালা দেখে চালা। ফাইনালি ঘর চলে এসেছি, তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে 3:30টার সময় মাঠে যেয়ে একটা ঝামেলা করবো, কারণ মাঠটা বাগাতে হবে তার জন্য। ফাইনাল ম্যাচ চলছে ভাই, টান টান উত্তেজনা, মোটামুটি আমি আর আমার সব বন্ধুরা এখানে জোগাড় হয়ে গেছি, আজকে মোটামুটি একটা মাঠ দিয়ে গোলাপের ক্ষেত্রে বলছে, যখন সিএম এলো তখন গাছ কেটে পুরো মাঠটা ফুটি দিয়ে চলে গেল, এই পাঁচিরটাও ভাঙলো, তখনও বললো যে পাঁচিরটা করে দিয়ে আমি কথা দিচ্ছি না, আমি করে দিই, তাহলে আমি শুনলাম জিনিসটা, সমস্যাটা আমি চেষ্টা করব, এটাকে কীভাবে কী করা হবে সেটা আমি 100% চেষ্টা করবো, এবারে যদি যদি করতে পারবো সেগুলো ইয়ে হবে। Hey!
কলেজে বলতে গেলে কলেজ বলতে আমার কাছে টাকা নাই আমরা কিভাবে মাঠটা বাগাবো আর যে যার কাজ কলেজ মাঠটাকে পার্সোনাল কাজে ইউজ করছে কার এখানে কল হচ্ছে কিছুদিন আগে মাঠটা পুরো মাঠটা কাদা করে দিল ধর আমরা এসে খেলতে পারিনি দুদিন পুরো টানা ঘরে বলতে গেলাম ওরা ঘুরে আমাদের নামে কমপ্লেন করে না এই পাশের বাড়িগুলো এই যে ধরুন কার বাথরুম হবে এই পাঁচিরটা ভেঙে দিয়েছে দেখুন ভেঙে হ্যাঁ পাঁচিরটা ভেঙে মাল ঢুকিয়েছে ঠিক আছে যখন হেলিপ্যাড হলো ওই পাঁচিরটা পুরোটা ভাঙলো বললো ওই হেলিপ্যাডের ইট দিয়ে পাঁচিরটা করে দিয়ে এখন একটা ইটও পড়েনি ঠিক আছে তারপরে ওই রাস্তাটা যখন হলো এখানে গুটি ইট সব পড়েছিল তারপরেও বলা হলো ওইটা বাগিয়ে দেওয়া ওই দিকটা পুরো একবার নষ্ট করে দিয়েছে হ্যাঁ ওই রাস্তাটা যেমন হয়েছিল ওই ঢালাই রাস্তাটা এখানে মালটা পড়ে দিল আমরা বলেছিলাম গাড়ি এসে পুরো মাঠটা ডাউন করে দিল লালা করে দিল বলে দেওয়া হলো বাগিয়ে দেওয়া হবে সেটাও বাগায়নি এখানে পুজোতে ফোয়ারা করলো ওখানে আমাদের যেখানে বোলিং এর স্টেপ নেওয়া হয় ওখান থেকে মানে যেখানে বল করা হয় ওটাও লেভেল করেনি আমরা বলতে গেলাম বলে যা হয়েছে অমনি ছিল ওই রকমই থাকবে ঠিক আছে দাদা বলটা হাতে করে বাগাতে দিয়ে আমরা ওটা কোদাল দিয়ে বাগালাম দাদা ঠিক আছে হ্যাঁ পুজো কমিটি তাহলে মাঠটা যে যার পার্সোনাল কাজে ইউজ করছে কিন্তু কেউ কিছু করেনি আমরা পকেট থেকে টাকা দিয়ে ওষুধ দিয়ে ঝোড়গুলো পরিষ্কার করেছি ওইখানে ইয়েগুলো বসেছি পুরো মাঠটা এগুলো ঝোড় হয়েছিল আমরা কন্টিনিউ প্রত্যেক বর্ষায় ইয়ে করছি আমরা তাদের গ্যালারি চাইছি না আমরা চারটে টিম চাইছি আর মাঠটা একটু সমান চাই উপযুক্ত মাঠ আপনি বলুন না দেখে তাহলে চারটা ডেন পঞ্চায়েতকে বললাম চারটা ডেন তেড়ে দিতে সেটাও তেড়ে দিল নতুন এখন এসছে কি আমরা তো জানি আগে মন্টুবাবুর পরে অনেকবার অ্যাপ্লিকেশন করবো অনেক মাঠ কলেজে প্রিন্সিপাল তাদেরকে বাদ দিয়ে ডাইরেক্ট আমরা কিছু করতে পারবো না তবুও তোমাদের তরফে যে চারটে এই যে একটি ঢেরের কথা বলছে মাঠ একটু সমান করে আর মাঠের কি রিপেয়ারের কথা বলছে মাঠটা অসমান আছে এখন যদি কলেজ কী হিসাবে মাঠটা নিল কলেজের নামে কি রেকর্ড করা আছে তাহলে যদি মাঠটা যদি কলেজের নামে নেওয়া হয় তাহলে কলেজের যে প্রেসিডেন্ট আছে তাকে তাকে তার সঙ্গে কথা বল মাঠটা রিপেয়ারের জন্য মাঠে যদি সারা বছর বিভিন্ন অনুষ্ঠান হয় মাঠটা তো খেলাধুলার মাঠ তাহলে যারা মাঠে অনুষ্ঠান করবে ও পরবর্তী সময়তে তাদেরকেই টাকা দিয়ে মাঠে রিপেয়ারটা করে দিতে হবে তাহলে গভর্নমেন্ট থেকে একবার মাঠ রিপেয়ার করে দেওয়া হবে তবে এখানে আবার অনুষ্ঠান হবে সাধ্যবাড়ি হচ্ছে তাহলে কী করা হবে আর এই মাঠের মধ্যে অনুষ্ঠান হয় না সরকারি মাঠে মানে কলেজ মাঠ তো সরকারি তাহলে সেই মাঠে কোনো যদি বিনোদনমূলক কাজ করতে তখন সরকারকে পঞ্চায়েতকে বিনোদন কর দিতে হয় না দিয়ে এরকম কেউ করতে পারে না মাঠে প্রেসিডেন্টকে যে কলেজ আছে তাকে ডেকে কথা বল মাঠে এই ধরনের কাজ যাতে বন্ধ হয়ে যায় খেলাধুলার মাঠ খেলাধুলার জন্যই থাকুক আর এই বাউন্ডারি বলে যে ব্যাপারটা আছে ওটা দেখ আর এই চারটি যে আর দাদা এই পাশের বাড়ির লোকগুলো একটু বলে দিতে বলুন এরা যেভাবে অপরিষ্কার করছে এই পেছনে যতগুলো বাড়ি আছে সবাই পার্সোনাল কাজে ইউজ করে মাঠটাকে কারণ জল ঢুকে দাদা মাঠটা আরো বেশি অসমান হচ্ছে মানে গোটা রাস্তার জলটা আসছে না সোমবার মঙ্গলবার নয় আপনি বলে দিয়ে যদি না তাহলে আমরা পরের শনিবারের মধ্যে সময় নাও রবিবার পর্যন্ত সময় নাও ডেকে কথা বলে কারো সঙ্গে ঝগড়াটি নেই কিন্তু মাঠ যখন ব্যবহার খেলার জন্য সেই মাঠে কেউ ড্রেন খুলে দেবে কেউ তার ওয়েস্টের জল মাঠে ছেড়ে দেবে কিন্তু হবে না সেইটা তুমি কোথাও হবে আর ওই চারটি ড্রেন বলছে সাইডে জল বের হওয়ার ওটা করতে হবে না কিন্তু স্যার আমি তো আসি প্রতিদিন ঠিক আছে ঠিক আছে যদি না হয় তাহলে কিন্তু আমরা অনেকবার বলেছি করে দেবো কিন্তু কেউ করে আমি মাসে দুবার চারবার আসি কোনো বিষয় না আমি তো আবার পরে পরে ঠিক আছে